हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आजकेर ए वीडियोते आमी ओरिगेमी केक बनानोर प्रसेस शेयर करब। एटा चॉकलेट मूज ओरिगेमी केक, जेटा खूब सहजेई आमरा बानिए फेलते पारी। जे कोनो ओकेशने ए सिंपल ब्यूटीफुल केकटाके आपनारा एकटा गुड अपशन हिसेबे निते पारेन। ए चॉकलेट मूज केकटा बनानोर जोन्नो सबार आगे आमी रेडी करे निच्छि चॉकलेट मूज। तार जोन्नो आमी निये निच्छि 300 ग्रामेर मतो व्हिप क्रीम। এখানে একটা চিল্ড বোলের মধ্যে আমি 300 গ্রামসের মতো হুইপ ক্রিম দিয়ে সেটাকে বিট করে নেব যতক্ষণ না অবধি স্টিফ পিক আসছে। সঙ্গে দিয়ে দেব মেল্টেড চকলেট। এখানে আমি 200 গ্রামসের মতো ডার্ক চকলেটকে মেল্ট করে এই হুইপ ক্রিমের সাথে মিশিয়ে আবার বিট করে নেব। আপনারা চকলেট মাইক্রোওভেনে মেল্ট করতে পারেন অথবা ডবল বয়লারেও মেল্ট করতে পারেন। আমি এখানে মাইক্রোওভেনেই মেল্ট করে থাকি নর্মালি। চকলেট আর হুইপ ক্রিমটা আমরা আরও 2-3 মিনিটের জন্য বিট করে নেব এবং আমাদের চকলেট মুজ এখন রেডি হয়ে গেছে। আমরা এটাকে সাইডে রেখে কেকটা মানে কেক স্পঞ্জটাকে এবার রেডি করে নেব। চকলেট স্পঞ্জের জন্য আমি একটা 8-ইঞ্চ টিনে চকলেট স্পঞ্জ বানিয়ে সেটাকে 4টে লেয়ারে কেটে রেখেছি। এবার সেই কেক স্পঞ্জগুলোকে সোক করার জন্য নিয়ে নেব 1 কাপ মিল্কের মধ্যে, 1 মিল্কের মধ্যে 2 স্পুন মিল্ক পাউডার আর 1 স্পুনের মতন কফি পাউডার। সেটাকে ভালো করে মিশিয়ে আমি সাইডে রেখে দেব। এখন একটা কেক বোর্ডের মধ্যে ফার্স্ট লেয়ার স্পঞ্জ দিয়ে সেটাকে ভালো করে সোক করে নেব। ভালো করে সোক করা হয়ে গেলে দিয়ে দেব চকলেট মুজ। এখন চকলেট মুজটাকে ভালো করে স্প্রেড করে ইভেনলি স্প্রেড করে দিয়ে দেব কিছু বাটারস্কচ ক্রাঞ্চ আর চকো চিপস। আমি এখানে হোমমেড বাটারস্কচ ক্রাঞ্চ ইউজ করেছি, তবে এটা কমপ্লিটলি অপশনাল। এই সেমভাবে আমি বাকি লেয়ারগুলোও রেডি করে নেব। এইভাবে চকলেট মুজ দিয়ে পুরো কেকটাকে আমি লেভেল করে নেব। আমার খুব স্মুথ ফিনিশিংয়ের দরকার নেই অরিগামি কেকের জন্য, বাট এটাকে আমি চকলেট মুজ দিয়ে কভার করে রেখে দেব নর্মাল রুম টেম্পারেচারে। এখন আমি কেকের আউটার সাইড মানে অরিগামি শেপটা বানানোর জন্য নিয়ে নেব 700 গ্রামসের মতো হোয়াইট কম্পাউন্ড চকলেট। যেহেতু আমার এটা 8-ইঞ্চ কেক এবং পুরোটাকে আমার কভার করার আছে, তাই জন্য আমার এখানে একটু বেশি কোয়ান্টিটিতে হোয়াইট চকলেট লাগবে। এখন এই হোয়াইট চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি। নর্মালি আমি চকলেট রুম টেম্পারেচারেই স্টোর করি, সেটাকে আমি মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে ডবল বয়লারও ইউজ করতে পারেন। আমি আমার কেককে খুব বেশি ডার্ক কালার করতে চাই না বলে খুব অল্প কোয়ান্টিটিতে মানে 1-2 ড্রপসের মতো কালার মিক্স করিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারের কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারেন। এখানে আমি স্কাই ব্লু জেল কালার ইউজ করেছি, আপনারা যে কোনো অয়েল বেস কালার চকলেটের সাথে মিক্স করতে পারেন। এবার এই মিক্স চকলেটটা মানে মেল্টেড চকলেটটাকে আমি একটা অরিগামি শিটের মধ্যে স্প্রেড করব। চকলেটটা ইভেনলি স্প্রেড করার পর কয়েকবার ট্যাপ করে নেব, যাতে কোনো যদি এয়ার বাবল থেকে থাকে বা কোনো হোল মানে ফাঁকা পোর্শন থেকে থাকে সেটা কভার আপ হয়ে যাবে। এখন চকলেটটা সেট হওয়ার জন্য আমি রেখে দেব এই শিটটাকে রুম টেম্পারেচারের মধ্যে 10-15 মিনিটসের জন্য। যখন দেখবো চকলেটের উপরে হাত দিলে চকলেট আমার হাতে লেগে আসছে না, দ্যাটস মিন আমাদের চকলেট মোটামুটি 80% সেট হয়ে গেছে। খুব কেয়ারফুলি আমাদের এই শিটটাকে তুলে চকলেটের মানে চকলেট কেকটার চারিদিকে কভার করতে হবে এবং একটা রিবন দিয়ে টাই করতে হবে। টাই করাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ তাহলেই চকলেটের সাথে কেকটা ভালোভাবে ফিক্সড হয়ে যাবে। যে ওপরের পোর্শনটা আমার ফাঁকা আছে সেটা আমি হুইপ ক্রিম দিয়ে ফিল করব। আমি এখানে হুইপ ক্রিমের সাথে
ব্লু কালার মিশিয়ে সেম কালার এনে সেটা দিয়ে কভার আপ করে লেভেল করেছি এবং একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও এই জায়গাটা ডেকোরেট করতে পারেন। এবারে কেকটাকে ভালো করে সেট হয়ে থাকার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব 1-2 ঘন্টার জন্য। 1-2 ঘন্টা কেকটা সম্পূর্ণ সেট হয়ে যাওয়ার পর আমরা রিবনটাকে খুলে অরিগামি শিটটাকে খুব কেয়ারফুলি রিমুভ করব। অনেক সময় জয়নিং পার্টটা, মানে দুটো শিটের জয়নিং পার্টটা ভেঙে যায়, আমারও ভেঙে গেছে, বাট এটা খুব একটা অসুবিধা কিছু হয় না। আমরা ওই পোর্শনটাকে আবার হুইপ ক্রিম বা মেল্টেড চকলেট দিয়ে ওটার সাথে, মানে কেকের সাথে ফিক্সড করে দিতে পারি। এবং অরিগামি শিটের নিচের পোর্শনটা আপনারা হুইপ ক্রিম দিয়ে কোনো ডিজাইন করতে পারেন। আমি একটা সিম্পল রিবন দিয়ে টাই করে দিয়েছি। রিবন দিয়ে টাই করা থাকলে আরেকটা যেটা সুবিধা হয়, অরিগামি চকলেট কভারটা খুলে বা ভেঙে পড়ার চান্স থাকে না। আমি খুব সিম্পলভাবে আমার এই কেকটাকে ডেকোরেট করেছি কিছু ফ্রেশ ফ্লাওয়ার আর কিছু চকলেট বলস দিয়ে। যেহেতু এই কেকটা আমি আমার অ্যানিভার্সারির জন্য বানিয়েছি, তাই দিয়ে দিয়েছি কিছু অ্যানিভার্সারি স্পেশাল থিম টপার।